আসসালামু আলাইকুম, আশা করি সকলে খুব ভালো আছেন। আরজে ট্রিক্স বাংলা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো আপনাদের মোবাইলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হ্যাং করে, অথবা মোবাইলের যে এক্সাক্ট ফাইলগুলো থাকে সেগুলো কীভাবে ডিলিট করবেন, সে সকল ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব একটা সফটওয়্যারের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে আমরা আসলে চলে যাই প্লে স্টোরে, যেখান থেকে আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। তো দেখা যাচ্ছে একটু হাই কোয়ালিটি পারফরমেন্স যেসব ফোনগুলো থাকে সেই ফোনগুলোর মধ্যে ম্যানুয়ালি থাকে এই সফটওয়্যারটা। সফটওয়্যারটির নাম হলো ফোন মাস্টার। এটা খুবই একটি ভালো সফটওয়্যার। এটা যাদের একটু সেটটা একটু ভালো থাকে, মানে রেজুলেশন ভালো থাকে সেটে, তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটি অটোমেটিকলি ইনস্টল করা থাকে। আর যাদের নাই কোনো প্রবলেম নাই, আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনারা সর্বপ্রথম এই সার্চ বারে লিখবেন, ফোন মাস্টার, PHONE ফোন মাস্টার, MASTER। আচ্ছা, ফোন মাস্টার লেখার পর আমি এটাকে সার্চ করব। তো সার্চ করার পর দেখেন এটা আমার ফোনে অলরেডি ইনস্টল ছিল, তো সেই জন্য এইভাবে চলে আসছে। আমি একটু সফটওয়্যারের রিভিউ নিয়ে একটু কথা বলি, তারপর সফটওয়্যারটি কীভাবে আপনারা ইউজ করবেন দেন সেসব বিষয়ে আমি কথা বলবো। আচ্ছা, সফটওয়্যার একটু রিভিউ নিয়ে আমি কথা বলি। তো দেখেন সফটওয়্যারটি সর্বপ্রথম আপনাদের এখানে এই যেরকম আমার এখানে আনইনস্টল এবং আপডেট এই দুইটা অপশান আসছে, আপনাদের এখানে লেখা থাকবে আপডেট, আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইনস্টল দিতে পারেন। আর যেহেতু আমার এখানে আপডেট আসছে, আমি এটাকে আপডেট করে দিচ্ছি। পাশাপাশি আমরা আরও কিছু বিষয় এটা এখানে দেখব, যে এখানে দেখেন এই সফটওয়্যারটি টোটাল ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন বা ডাউনলোড হয়েছে। আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা পপুলার একটি সফটওয়্যার, এবং এটার রিভিউ দেখেন অনেক ভালো, 4.5। মানে 4.5-এর উপরে যেসব সফটওয়্যারের রিভিউ বা যেসব ভিডিও অথবা আপনার কোনো একটা পোস্টের রিভিউ থাকে, আশা মনে করবেন সেইগুলো একটু ভালো হয়। হ্যাঁ, যেরকম আমরা ইউটিউবের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করে থাকি। তারপরে মোটামুটি খারাপ না, সবাই একটু ভালো কমেন্টস করছে, আবার কিছু কিছু জায়গায় তাদের প্রবলেমের কথা শেয়ার করছে, এবং কিং মাস্টার যে কমিউনিটি আছে তারা সেই প্রবলেমটা নিয়ে তাদের সাথে তার সাথে ডিসকাস করছে। তো আশা করি এই সফটওয়্যারটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি যেহেতু আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছিল এবং এটা আপডেট চাইছিল, আমি আপডেটটা দিয়ে নিয়েছি আপনাদের সামনে দেখেই। তো এখন আপনারা এখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনি এখান থেকে কেটে দিতে পারবেন। অথবা আরেকটা কথা বলে রাখি, যদি মনে করেন আপনার এই সফটওয়্যারটি আপনার প্রতিনিয়ত আপনার কোনো কাজে আসছে, তো আপনি কি করবেন, এখানে একটা রিভিউ দিতে পারেন তাদের সফটওয়্যারে। এটা চায় প্রত্যেকটা মানুষই চায়, যেরকম আমরা ফেসবুকে অথবা ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও নিয়ে কাজ করি তখন বলি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য, একটা লাইক দেওয়ার জন্য, একটা কমেন্টস করার জন্য। তো প্লে স্টোরে তো আর এইগুলো নাই, এখানে আপনাকে একটা রেটিং দিতে হয়, দিলে সেটা অটোমেটিকলি গ্রো করে, তাদের অ্যাপসটা গ্রো করে। আর তাছাড়াও আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও দিব, আপনারা কীভাবে অ্যাপস মেক করতে পারেন, অথবা HTML CSSটা কীভাবে আপনারা আপনার মোবাইলে ইউজ করতে পারেন, সেসব বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও দেবো। যাই হোক, আজকে টপিক হলো ফোন মাস্টার। তো এখান থেকে আপনি যদি রেটিং দিতে চান, তাহলে এই যে দেখেন 5-star রেটিংয়ে ক্লিক করবেন, হয়ে গেল। তারপরে আপনি এখান থেকে একটা ভালো একটা কমেন্টস করতে পারেন তাদেরকে নিয়ে, যে কমেন্টসের বক্স লিখতে পারেন যে ইট ইজ গুড, ইট ইজ ভেরি গুড, ভেরি গুড অ্যাপস লিখতে পারেন, অথবা অ্যাপ লিখতে পারেন, লিখে আপনি এখান থেকে পোস্ট করে দিবেন। এটা হয়ে গেছে, একটা রিভিউ হয়ে গেছে, রিভিউ মোড বা ডান, আপনি এখান থেকে ডান করে দিবেন। তো দেখেন আমি যে রিভিউটা দিয়েছি, এই যে এখানে রিভিউটা চলেছে 5-star রিভিউ। পাশাপাশি আপনি যদি এডিট করতে চান, এডিটও করতে পারেন। হ্যাঁ, যাই হোক,
এখন কথা হলো আমি সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন সেই সব বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব এখন। তো আমরা যে সফটওয়্যারটি এখানে ইনস্টল করেছিলাম সেটা হলো যে পোন মাস্টার। তো আমি পোন মাস্টারটি ওপেন করলাম, এগ্রি দিয়ে দিলাম। তো এগ্রি দেওয়ার পরে দেখেন এখানে প্রথমে আসবে আপনি স্ক্যান। আপনি স্ক্যান করলে এক্সের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনাকে কেটে দেবে তারা। তারপর আপনার ফোন যদি এই ফোনের তাপমাত্রাটা কুলিং রাখার জন্য আপনি এই মাঝের অপশনটা ইউজ করতে পারেন, তারপরে ফোনটা একটু ফাস্ট করার জন্য বুস্টটা ইউজ করতে পারেন, এবং অ্যান্টিভাইরাস আপনার ফোনে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে সেটাও আপনি এখান থেকে ইউজ করতে পারেন, মানে দেখতে পারেন। হ্যাঁ, তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথম আমি দেখাবো যে কীভাবে এক্সিট ফাইলগুলো ডিলিট করতে হয়। এখানে আসার পর আপনি এখান থেকে ক্লিন করে দেবেন, অ্যালাউ করে দেবেন, যেহেতু ফার্স্ট টাইম আপনি এইভাবে আসবে, আমার যেহেতু আপডেট করা হয়েছে ওই জন্য এইভাবে আসতেছে। যাই হোক, এই যে দেখেন প্রায় 2 GB মতো এক্সিট ফাইল তারা ধরেছে, 2.5 GB। যাই হোক, এটা হওয়ার পর আপনি যদি স্টপ করেন, স্ক্যানিং যদি স্টপ করে দেন তাহলে এটা কিন্তু কেটে যাবে। যাই হোক, এইভাবে আপনি আপনার যত সফটওয়্যার আছে এখানে কিন্তু তারা এক্সিট ফাইলগুলো তারা মেক করে নিয়েছে। ঠিক আছে, এখন আমি এই ক্লিন করে দিব 3 GB। হ্যাঁ, এই যে ক্লিন করে দিচ্ছি, ক্লিন হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা এটা দেখবো না, আমরা একটু বেগে চলে যাব। এখন আমাদের ফোনটা একটু যদি তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ রাখতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব, স্ক্যানিং করতেছে তাপমাত্রা। আমরা জেপিএসটাও আমরা মার্ক করে দিই, এই দুটা মার্ক করে দিই, তারপরে ডাউন করে দিই। ঠিক আছে, অতিরিক্ত তাপমাত্রাগুলো একটু কুলিং করে দিচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো আর ধরবো না, পরবর্তীতে চলে আসি। আমরা আমাদের ফোনটা একটু ফাস্ট করব, তারপরে এখানে ফোন বুস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব। খুবই ইজি, আপনারা এইভাবে করে নিতে পারেন। আচ্ছা, তারপর বেগে যাব। এখন আমরা অ্যান্টিভাইরাসটা একটু দেখব, যদি কোনো ভাইরাস স্ক্যান ধরা পড়ে তাহলে এখান থেকে অ্যাকশন মোড থাকবে, আপনার অ্যাকশন দিয়ে সেটা ইয়ে করতে পারেন। তো আমি মাঝে মধ্যে এটা করি, সেই জন্য আমার এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না। আচ্ছা, ফিক্স অলে আমি ক্লিক করি, সেফ, নো প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, এইভাবে মূলত আপনারা এখান থেকে এই ফোন মাস্টার যে সফটওয়্যারটি আছে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তারপরে পাশাপাশি এখানে নিচে দেখেন আরও কিছু অপশন চলে আসছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আপনি যদি মনে করেন যে কোনো অ্যাপস লক করে রাখবেন তাহলে এখান থেকে আপনি সেই অ্যাপসগুলো লক করে রাখতে পারেন। আমি আমার ফোনের যে ইয়াটা আছে কী বলে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে একটা কোশ্চেন দিচ্ছে তারা, ঠিক আছে, আপনি যদি চান যে কোশ্চেনটা চেঞ্জ করতে তাহলে এখানে দিতে পারেন। ঠিক আছে, তো যেরকম এখানে 2 নম্বরটা যেরকম আছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, আপনার পছন্দের একটা ফলের নাম এখানে লেখেন বা, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনি এই কাজটা করতে যাবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন আপনার ফোনে এমন অনেক ইম্পর্টেন্ট কোনো কিছু আছে যেগুলো অন্যের কাছে গেলে অথবা ফ্যামিলির কাছে আছে যে আপনার এই জিনিসটা থাকলে তাদের চোখে পড়লে খারাপ, তাহলে আপনি এই কাজটা করতে পারেন, এছাড়া আপনারা করবেন না। আর এখানে সর্বপ্রথম আসার সময় আপনি দেখছেন যে আমার ফোনের যে লকটা ছিল সেই লকটা দিয়ে ভেরিফাই করা হয়। তারপরে এখানে একটা পা মানে একটা কোশ্চেন চায় তারা, এই কোশ্চেনটা দেবো। এই কোশ্চেনটা কেন দেয়, যখন এই কোশ্চেনটা দিয়েই কিন্তু আপনাকে প্রত্যেকবার এই অ্যাপসে ঢুকতে হবে। তো আপনি যদি এটা দেন অন্যরা তো আর জানবে না, তারপরে সেই অ্যাপসটা কিন্তু সে লগ ইন করতে মানে ঢুকতে পারবে না, অথবা আপনার গোপনীয় কোনো বিষয় সে কিন্তু দেখতে পারবে না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট মানে খুব মজাদার একটা বিষয়। পাশাপাশি আপনি যদি এখানে যে কোনো একটা কিছু দিতে পারেন, আমি ওকে দিলেও সমস্যা নাই। ঠিক আছে, মানে এক কথা হলো আপনি যেই চুজ সিলেক্ট করবেন সেই চুজ অনুযায়ী এখানে আনসার দেবেন। যেরকম হোয়াটসঅ্যাপ মিডল নেম আপনার নামের একটা পার্ট এখানে দেওয়ার জন্য, ঠিক আছে, আশা করি এটা বুঝবেন, সমস্যা নাই। তো আমি এটা আমার প্রয়োজন নাই, আমি এটাকে ব্রেক করে দিচ্ছি, আমি কন্টিনিউতে, আচ্ছা আমি বেগে চলে আসলাম, আমার এটা প্রয়োজন নাই, আমি
এই যে দেখেন আমার একটা ইয়া করার প্রয়োজন আছে, যাই হোক। তারপর স্মার্ট চার্জ, এটা এমন কোনো কিছু নয়, আপনার জাস্ট আপনার ব্যাটারি ব্যাকআপের জন্য এই স্মার্ট চার্জটা আপনারা এখান থেকে এনেবল করে দিতে পারেন। তাহলে এটা আপনার দেখা যাচ্ছে মোবাইলের যেই চার্জের যে ব্যাকআপটা আছে, এই ব্যাকআপটা আপনাকে আরও বেশি সার্ভিস দিবে, ঠিক আছে। তো এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ইয়ে করে দিচ্ছি, লিভিয়ে নিচ্ছি এখান থেকে, আমার এটা প্রয়োজন নাই, ঠিক আছে। তো আশা করি আপনারা এইগুলি বুঝতে পারছেন। তারপর আমি যখন মিতে যাই, একটু দেখি এখানে, এখানে যখন আপনার এই সফটওয়্যারটি আপডেটের প্রয়োজন পড়বে, তখন আপনারা এখান থেকে আপডেট করতে পারেন, সেটিংস থেকে কিছু সেটিং দেখে নিতে পারেন। হ্যাঁ, খুবই সিম্পল একটা বিষয়, হ্যাঁ, খুবই সহজ এবং খুব সিম্পল একটা বিষয়। তারপরে আপনারা যদি একটু রেগে আসেন, মোর টুলসে ক্লিক করলে এক্সশেয়ার, এটা হলো, যেহেতু আমি টেকনো ইউজ করতেছি, এটা টেকনোর একটা নিজস্ব সফটওয়্যার এক্সশেয়ার, এটা খুবই ভালো, আপনার শেয়ারিটির মতো কাজ করে। তো যাই হোক, আমরা ফোন মাস্টারের ফুল রিভিউটা দেখে নিয়েছি, আশা করি আপনাদের এই ভিডিও থেকে ফোন মাস্টার সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না। এখান থেকে আপনারা অ্যাপস লুকাতে পারেন, আপনাদের ভাইরাস, আপনাদের ফোনের ভাইরাস স্ক্যান করতে পারেন, আপনারা আপনাদের এক্সিট ফোনের যে এক্সিট ফাইলগুলো থাকে সেইগুলো ক্লিন করতে পারেন, ফোনটাকে বুস্ট করাতে পারেন, অথবা আপনার ফোনের যে ক্লু মানে যে তাপমাত্রা যেটা থাকে এটা ক্লোনার অর্থাৎ নিয়ন্ত্রণে আসতে পারেন, নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনাদের এই অ্যাপসটি খুবই কাজে লাগবে এবং এটা খুবই ভালো একটি অ্যাপস। সকলে যদি ফোন মাস্টার, তো অবশ্যই অনেকের প্রয়োজন পড়ে, আমি মনে করি আপনাদের এই অ্যাপসটি খুবই ভালো সার্ভিস দিবে আপনাদের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন আরও নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। অ্যান্ড্রয়েড পাশাপাশি ইউটিউবের কিছু ভিডিও থাকবে এবং ট্রিক্স রিলেটেড অনেক ভিডিও থাকবে আমাদের চ্যানেলে। তো সকলে আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকবেন, সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।